রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সেনার সঙ্গে সাধারণ জনগণও নেমে পড়েছেন দেশকে রক্ষা করতে। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ইউক্রেনের সাবেক সেরা সুন্দরী আনাস্তাসিয়া লেনা। শামিল হয়ে তিনি হাতে তুলে নিলেন অস্ত্র। 2015 সালে মিস ইউক্রেন খেতাব জয়ী লেনার ছবি এখন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নিজের ইনস্টাগ্রামে সামরিক পোশাকে অস্ত্র হাতে দুটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। এছাড়া রাস্তায় অবস্থান নেয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে তাদের কপালে রয়েছে গুলি। এমনকি ন্যাটোকে উদ্দেশ্য করে আনাস্তাসিয়া লেখেন, আমাদের সেনারা এমন বীরের মতো লড়ছে তাতে মনে হচ্ছে ইউক্রেনে প্রবেশ করার জন্য তাদের আবেদন করতে হবে। আরেকটি পোস্টে সেনাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি শেয়ার করে তিনি লিখেন, সত্যিকারের একজন সাহসী নেতা।